মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ দুই প্রকল্পের প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর জেলায় ভূমি ও গৃহহীন 320টি পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। এ কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় হলো আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। আজ শনিবার বেলা 11টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকার ভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপকার ভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পরে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর জেলায় 200 পরিবারের প্রত্যেক পরিবারকে 2% জমির দলিল সহ একটি সেমি পাকা ঘর উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 65, রায়পুরে 25, রামগতিতে 90 এবং কমলনগরে 20টি পরিবার রয়েছে। এছাড়াও সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নে জান্নাতুল মাওয়া গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে 24টি বেড়াকে 120টি পরিবারকে জমিসহ পুনর্বাসন করা হয়েছে। আমাদের কেন কোনো ঘর বাড়াই নাই, আমাদের কোনো জায়গা জমি নাই। এখন আমাদের সরকারে দিয়েছে, আমরা দলিল পাইছি, ঘরও পাইছি, এখন আমরা ওইখানে যাব, থাকিব, চাষবাস করি, খাবো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমাদেরকে যে একটা উপহার দিয়েছে, এই 2% জমিতে একটা ঘর বাড়ি করে দিল। আমি নিজে গত 14 বছর যাবত অন্যের জায়গায় 6-7 একটা জায়গার ভিতরে আমি বসবাস করতেছি। আমার ফ্যামিলিতে আমরা স্বামী স্ত্রী সহ 7 জন থাকার খুবই অসুবিধা। তো আমি অত্যন্ত আনন্দিত যে এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেই ঘর বাড়ি দিয়েছে, সেজন্য আমি ওনারে প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা এবং আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি। রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর।